ফের অনলাইন প্রতারণার মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। বর্ধমান শহরের নীলপুরের বাসিন্দা শিক্ষক দম্পতির ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও 28,000 টাকা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও মিলছে না সুরাহা। বর্ধমান শহরের নীলপুর এলাকার বাসিন্দা পেশায় শিক্ষিকা উমা দত্ত গত 31 আগস্ট একটি রঙের দোকানে অনলাইনের মাধ্যমে 15,000 টাকা পেমেন্ট করে, কিন্তু দোকানদারের অ্যাকাউন্টে সেই অর্থ না পৌঁছানোয় উমা দেবী গুগল সার্চ করে SBI এর কাস্টমার কেয়ারে ফোন করে টাকার বিষয়ে জানতে চান। উল্টো দিক থেকে তাকে একটি অ্যাপ ফোনে ডাউনলোড করতে বলা হয়। অ্যাপ ডাউনলোড করলে সাথে সাথেই তিনি টাকা ফেরত পেয়ে যাবেন বলে বলা হয়, কিন্তু তিনি ডেস্ক অ্যাপ ডাউনলোড করার সাথে সাথেই তার মোবাইলে OTP আসে এবং OTP জানানো মাত্রই তার অ্যাকাউন্ট থেকে 8,000 টাকা গায়েব হয়ে যায়। উমা দেবী বিষয়টি জানতে চাইলে তার অ্যাকাউন্টে টাকা ফেরত দিতে সমস্যা হচ্ছে জানিয়ে তার স্বামীর অ্যাকাউন্ট নাম্বার জানতে চাওয়া হয়। উমা দেবী তার স্বামী শিক্ষক লক্ষ্মী দাস দত্তের অ্যাকাউন্ট নাম্বার দিলে সেখান থেকেও 20,000 টাকা উধাও হয়ে যায়। বিষয়টি যতক্ষণে শিক্ষক দম্পতি বুঝে উঠেছেন ততক্ষণে তাদের অ্যাকাউন্ট থেকে মোট 28,000 টাকা উধাও হয়ে গেছে। তৎক্ষণাৎ তারা সশরীরে গিয়ে বিষয়টি ব্যাংকে জানান। ব্যাংক থেকে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও বর্ধমান থানায় অভিযোগ জানান ওই দম্পতি। সাইবার ক্রাইম বিভাগ থেকে তাদের আশ্বস্ত করা হয় যে তারা তাদের প্রতারিত হওয়া অর্থ ফেরত পেয়ে যাবেন বলে জানান ওই দম্পতি। এমনকি টাকা ফেরত পাওয়ার জন্য সাইবার ক্রাইম বিভাগ থেকে তাদের ক্যান্সেল চেক ও অন্যান্য ডকুমেন্টস নিয়ে তৈরিও থাকতে বলা হয়। কিন্তু দীর্ঘদিন পুলিশের তরফে তাদের সাথে যোগাযোগ না করা হলে তারা বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমে খোঁজ নিতে যান। সেখান থেকে তাদের বলা হয় তাদের ওই টাকা ফেরত পাবে না। স্বাভাবিকভাবেই হতাশ উমা দেবী ও তার স্বামী লক্ষ্মীদাস দত্ত। পাশাপাশি সাইবার ক্রাইম বিভাগ আরও একটু সক্রিয় হলে তারা তাদের প্রতারিত অর্থ ফেরত পেতে পারতেন বলেও আক্ষেপ জানিয়েছেন ওই শিক্ষক দম্পতি। লক্ষ্মীদাস বাবুর অভিযোগ, তার অ্যাকাউন্ট থেকে প্রতারিত অর্থ কোনো না কোনো অ্যাকাউন্টে জমা হচ্ছে। পুলিশ ঠিক মতো তদন্ত করলেই প্রকৃত দোষীদের খোঁজ পাওয়া সম্ভব হতো। ব্যুরো রিপোর্ট, ZenTV। ছিল বলতে আমাদেরই সমস্ত কিছু দোষটা আমরাই বলতে পারি যে আমাদের অজ্ঞতার জন্যই এই কাণ্ডটা ঘটে গেছে, যে আমরা গুগল থেকে SBI-এর কাস্টমার কেয়ারের ফোন নাম্বার বার করে সেখানে ফোন করেছিলাম, যেহেতু একটা ট্রানজ্যাকশন আমাদের 15,000 টাকা অন্য একটা অ্যাকাউন্টে ঢোকেনি সেটা জানবো বলে। তা গুগল থেকে যখন ওটা আমরা ফোন করি, তারা সঙ্গে সঙ্গে বলে আমাদেরকে যে টাকাটা আপনার অ্যাকাউন্টে রিটার্ন দিয়ে দেওয়া হচ্ছে, আপনি এই রকম এনি ডেস্কটা ডাউনলোড করুন। তারপর সেটা করার পর যেহেতু এনি ডেস্কটা কী সেটা জানতাম না, সেটা ডাউনলোড করা হয়েছে। তারপর আমাদেরই দোষ বলতে গেলে যে আমরা OTPটাও শেয়ার করেছি। এর পরই আমার অ্যাকাউন্ট থেকে এবং আমার মিসেসের অ্যাকাউন্ট থেকে 8,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে, মিসেসের অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা কেটে নেওয়া হয়। তারপর এই কাণ্ডটা ঘটার আমরা আধ ঘন্টার মধ্যেই আমরা ব্যাংকের SBI-এর অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ এবং সেখান থেকে সাইবার ক্রাইম বিভাগে সমস্ত কিছুতে জানাই, আমাদেরকে থানায় জিডি করতে বলে, আমরা সেটাও করি। তারপর যখন ওনার সঙ্গে দেখা করতে যাই স্টেটমেন্ট ফেটমেন্ট নিয়ে, ওই সাইবার ক্রাইমের যিনি অফিসার ছিলেন, তখন উনি বলেন আমাদেরকে যে আপনাদের টাকাটা পেটিএমে আছে, আমরা টাকাটা আটকে দিয়েছি, এই টাকাটা আপনারা রিটার্ন পাবেন, আপনারা ক্যান্সেল চেক নিয়ে আসবেন, আমরা টাকাটা দিয়ে দেবো, রিটার্ন করে দেবো আপনার অ্যাকাউন্টে, কিন্তু আমরা আপনাদেরকে ফোন করব। যাই হোক, 10-15 দিন পর উনি খোঁজ নিতে বলেছিলেন বা ফোন করেনি দেখে আমরা যখন জানতে গেলাম, তখন আমাদেরকে উনি বললেন যে টাকাটা আর অ্যাকাউন্টে পেটিএমে নেই, ওখান থেকে বেরিয়ে গেছে। তখন আমি যখন বললাম যে আপনি বলেছিলেন টাকাটা আটকে দেওয়া হয়েছে, তাহলে টাকাটা বেরিয়ে গেল কী করে, তখন উনি বলছেন আমাদেরকে যে আমি বলেছিলাম, তাহলে হয়তো ভুল বলেছিলাম, এরকম উনি বললেন। তারপর আমরা আবার SBI-এর অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে যিনি অফিসার ছিলেন উনি আমাদেরকে খুব সাহায্য করেছেন, ওখানে গেলাম, তখন এখন বলা হচ্ছে যে ওই টাকাটা আর ওখানে নেই, ওটা কটক মহিন্দ্রা ব্যাংকে চলে গেছে, আবার যদি আমাকে থানা থেকে আবার যদি তদন্ত করতে বলে তবে করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের মতো সাধারণ মানুষের, যারা আমরা জানি না ততটা, আমাদের টাকাগুলো চলে যাচ্ছে, এই টাকাগুলো তো আর হাওয়ায় ঘুরে বেড়ায় না, এটা তো কোনো না কোনো অ্যাকাউন্টে জমা হচ্ছে,
সেই অ্যাকাউন্টটা আমরা বর্তমান সময় জানি যে KYC দিলে তবে অ্যাকাউন্ট খোলা যায়, ভুয়া অ্যাকাউন্ট এখন হয় না। তাহলে সেই টাকাটা আমাদের মতো সাধারণ মানুষের টাকা সেখানে জমা পড়ছে, সেখান থেকে কেন আমরা সুবিচারটা পাচ্ছি না? এই যে সাইবার ক্রাইম বিভাগে আমাদেরকে বলা হলো যে টাকাটা আটকে দেওয়া হয়েছে, পরে বলা হচ্ছে যে টাকাটা ওখানে নেই আর ওখান থেকে বেরিয়ে গেছে আর ফেরত পাবো না আমরা, এটাই আমরা ধরে নিয়েছি বা সেই ধরনেরই ইঙ্গিত দেওয়া হচ্ছে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের এটা তো ক্ষতি। আমি যদি এইরকম যদি নিয়ম হয়ে যায় যে আমি ঘরের দরজাটা খুলে রেখেছি বলে চোর স্বাভাবিকভাবে ঢুকতে পারে, এবং আমি যদি বলি যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে এবং আমাকে যদি বলা হয় যে এটা স্বাভাবিক আপনি দরজাটা খুলে রেখেছেন অতএব চুরি করতেই পারে, তাহলে তো আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি হয়ে যাবে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের যাতে না হয়, আমরা সাধারণ মানুষ যাদের টাকা এরকমভাবে যাচ্ছে, আমার মনে হয় একটু তদন্ত করলেই টাকা ফেরত পাবে সাধারণ মানুষ, যতই একজন ইয়ের ভুল হোক, মানে আমাদের মতো লোকেদের ভুল হোক, কেননা আমরা অজ্ঞত, কিন্তু যিনি ফ্রড করছেন তিনি যেমন বুদ্ধিমান, আমাদের সাইবার ক্রাইমের অফিসার যারা আছেন তারাও বুদ্ধিমান, তাহলে এক বুদ্ধিমানের সাথে বুদ্ধিমানের লড়াইয়ে কেন সাইবার ক্রাইম পিছিয়ে পড়ছে? একটা টাকাও সেরকমভাবে উদ্ধার হচ্ছে না, বিশেষ করে আমাদের টাকাটা যেটা উদ্ধার হবে বলেও আমরা পেলাম না। আমার ব্যক্তিগতভাবে আমার নিজের অ্যাকাউন্ট থেকে SBI-এর অ্যাকাউন্ট থেকে 8,000 গেছে, এই অ্যাকাউন্টে আর টাকা ছিল না বলে আর নিতে পারিনি, কিন্তু আমার মিসেসের অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা গেছে, তারপরও মেসেজ এসেছে আরও টাকা যেত, কিন্তু আমরা সেই মুহূর্তে ফোনটাকে অফ করে দিই, অ্যাপসটাকে ডিলিট করে দিই। আমরা এখন চাইছি যে আমাদের টাকাটা আমরা ফিরে পাই। আমাদেরকে যখন বলা হয়েছিল টাকাটা আটকে দেওয়া হয়েছে, যেহেতু আমরা আধ ঘন্টার মধ্যে হাজির হয়ে গেছি, টাকাটা আটকে দেওয়া হয়েছে, সেই টাকাটা এই হঠাৎ করেই আমাদেরকে শুনতে হচ্ছে যে না টাকাটা বেরিয়ে গেছে। আমরা চাই যে আমরা যেন টাকাটা, বা আমাদের মতো যাদের হচ্ছে তারা সকলেই যেন টাকাটা ফেরত পায়, কেননা এই ব্যাপারে তো আমরা অসহায়, এই ব্যাপারে সাইবার ক্রাইম যে আমাদের বিভাগটি রয়েছে তারা মনে করলেই, সদিচ্ছা দেখালেই আমার মনে হয় আমরা অনেক ক্ষেত্রে টাকা ফেরত পাবো বা অপরাধীরা ধরা পড়বে। আমার নাম লক্ষ্মীদাস দত্ত। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারি ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস, ফর এক্সট্রা লাইফ।